পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ। বয়স মাত্র 4, কিন্তু জ্ঞানগম্যতে হাসতে হাসতে টেক্কা দিতে পারে পূর্ণবয়স্ক মানুষকেও। এই বয়সেই একাধিক দেশি বিদেশি অ্যাওয়ার্ড ঝুলিতে পুরে উত্তর দিনাজপুরের বিস্ময় বালক হিসেবে পরিচিতি পেয়েছে ময়ূখ বর্মন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের দাসপাড়ার বাসিন্দা রাজু বর্মন এবং মিনা বর্মনের একমাত্র ছেলে 4 বছরের ময়ূখ, যে নিমেষের মধ্যে বলে দিতে পারে জেনারেল নলেজের যাবতীয় উত্তর, ভূগোল থেকে ইতিহাস আর ইতিহাস থেকে বর্তমান পরিপ্রেক্ষিতের প্রতিটি জবাবই যেন রয়েছে ময়ূখের ঠোঁটের ডগায়। বল, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর? পোষাক্য মহাসাগর। সবচেয়ে ছোট মহাসাগর? কুমেরু মহাসাগর। বলো, ভারতের রাষ্ট্রপতির নাম কি? রামনাথ কোবিন্দ। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইতিমধ্যে বিস্ময় প্রতিভার অধিকারী এই ক্ষুদে ময়ূখের বাড়িতে রয়েছে আমেরিকা বুক অফ অ্যাওয়ার্ড, নাইজেরিয়া অ্যাওয়ার্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এমনকি ওয়ার্ল্ড রেকর্ডের মেডেল সার্টিফিকেট। আর এই পুরস্কারই বর্তমানে ক্ষুদে ময়ূখকে জেলায় রীতিমতো সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। কিন্তু যেখানে এই বিস্ময় প্রতিভার বালক নিজের মেধার প্রতি এতটাই যত্নশীল, সেখানে তার পড়াশুনো কিভাবে চালাবেন সেটাই যেন এখন বাবা মায়ের যাবতীয় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ এখনো পর্যন্ত কোনো রকম সরকারি সাহায্য মেলেনি, তাই সরকার যদি ময়ূখের এই প্রতিভার দিকে তাকিয়ে কোনো রকম সাহায্যের ব্যবস্থা করে দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন ময়ূখের বাবা মা। আমেরিকা বুক অফ রেকর্ড, নাইজেরিয়া ওয়ার্ল্ড রেকর্ডও করেছে। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে যে ও এতটুকু বয়সে অনেক কিছুই পারে। কি পড়াশোনাতে খরচা আছে একটা, অতটা তো আমরা চালাতে পারবো না, বড় হতে হতে খরচাও বাড়বে। ऐसे अभी तो कुछ भी मिला नहीं सरकार की तरफ से, और कुछ मिला नहीं, कहीं से कोई आगे हमारे पास आया भी नहीं। और हम चाहते हैं कि कुछ सरकार की तरफ से प्लस कुछ सहायता मिले। हमारा मेरा ये पेंटिंग का दुकान है, मैं बोर्ड लिखता हूँ, साइन बोर्ड लिखता हूँ, बस और कुछ नहीं है मेरे। इसी से मेरा जो कमाई होता है, मैं खाता पीता, घूमना फिरना, दवाई सब इसी से होता है। পরিবারে রায় কম, এদিকে বয়স বাড়লে যে পড়াশুনোর খরচও বাড়বে, তখন সব দিক সামাল দিয়ে কিভাবে ময়ূখের উচ্চশিক্ষা সম্পূর্ণ করবেন তারা? সংসারের অভাব ক্ষুদে ময়ূখের আগামী দিনগুলোই বাধা হয়ে দাঁড়াবে না তো? এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ময়ূখের বাবা মা। ওদিকে একের পর এক প্রতিযোগিতায় নিজের প্রতিভা দেখিয়ে সসম্মানে উতরে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার এই ক্ষুদে প্রতিভা ময়ূখ বর্মন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।